আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো ও নিরাপদে আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা অনুশীলনী 1.3-এর 8 নম্বর পর্যন্ত শেষ করেছিলাম। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা এরপর থেকে শুরু করি। তোমাদের পাঠ্যবই 17 পৃষ্ঠা বের করো। 9 নম্বর, একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে 672 সেন্টিমিটার ও 960 সেন্টিমিটার। পাত দুইটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে? প্রত্যেক পাতের টুকরার সংখ্যা নির্ণয় করো। আমাদের এখানে দুটি পাতের দৈর্ঘ্য দেওয়া আছে, পাত দুটি থেকে কেটে নেওয়া একই মাপে সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে এবং প্রত্যেক পাতের টুকরার সংখ্যা নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু এখানে সবচেয়ে বড় কথাটি উল্লেখ আছে, তাহলে আমাদের কি করতে হবে? এই দুটা পাতের দৈর্ঘ্যের ঘসাঘ নির্ণয় করতে হবে। আমরা জানি যদি সবচেয়ে বড় সর্বাপেক্ষা গরিষ্ঠ ইত্যাদি উল্লেখ থাকে, তাহলে আমরা কি করতে হয়? আমরা এগুলি সংখ্যাগুলি ঘসাঘ নির্ণয় করতে হয়। তাহলে আমরা প্রথমে কি করব? এই দুইটা সংখ্যার ঘসাঘ নির্ণয় করব। 9, তা আমরা প্রথমে লিখব পাঁচ দুইটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হবে, একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হবে। দৈর্ঘ্য কত দেওয়া আছে? 672 ও 960। এর গসাগু পাত দুইটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হবে 672 ও 960 এর গসাগু। তাহলে আমরা গসাগুটা বাক প্রক্রিয়ার সাহায্যে নির্ণয় করব। তাহলে 672 দ্বারা আমরা 960 কে ভাগ করব। তাহলে কতবার যা? 672 960-এর মধ্যে একবার যা। তাহলে 672 আমরা বিয়োগ করি 8, শূন্য থেকে 8 গেলে 8, 9 থেকে 7 গেলে 2, 288। 288 দ্বারা আমরা ওই বাঁধককে ভাগ করবো। 672 ভাগ করলে হয় 2 বার, 8 2 16, 1 2 16 17, 1 2 3 4 5, 12 3 6 গেলে 6, 17 8 গেলে 9। এখন 96 দ্বারা ওই বাজক 288 কে ভাগ করব, তাহলে 3 বার গেলে হয় 288। তাহলে আমরা ওই বাক প্রক্রিয়া আমরা জানি যে শেষ বাজক থাকে সেটি তার ঘোষক, এখানে শেষ বাজক কত হলো? 96। তাহলে আমরা 672 ও 960 এর বাজক পেলাম 96। তাহলে সুতরাং 672 ও 960 এর ঘোষক ঘোষক পেলাম 96। তাহলে আমরা কি পেলাম? কেটে নেওয়া সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য পেলাম 96 সেন্টিমিটার। সুতরাং
কেটে নেওয়া সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য, সবচেয়ে বড় টুকরার কেটে নেওয়া সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য পেলাম, দৈর্ঘ্য 96 সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পারছ। তারপর আমাদের প্রথম অংশের উত্তর হয়ে গেল। তারপর বলছে প্রত্যেক পাতের টুকরার সংখ্যা নির্ণয় করো। তাহলে আমি কি করব, আমরা এখন 96 সেন্টিমিটার দ্বারা লোহার পাতের দৈর্ঘ্যকে ভাগ দিব এবং তামার পাতের দৈর্ঘ্যকে ভাগ দিব, তাহলে টুকরার সংখ্যাটা বের হয়ে আসবে। তাহলে আমি উপরের অংশ টুকু মুছে দিই, আশা করি তোমাদের ওটা হয়েছে। তাহলে সুতরাং লোহার পাতের টুকরার সংখ্যা, লোহার পাতের টুকরার সংখ্যা, টুকরার সংখ্যা লোহার পাতের দৈর্ঘ্য হলো 672 সেন্টিমিটার। 672 কে আমরা প্রত্যেক সবচেয়ে বড় টুকরা দৈর্ঘ্য বললাম 96 দ্বারা ভাগ দিব, 96 টি। তাহলে 672 কে আমরা 96 দ্বারা ভাগ দিলে হয় 7টি। আমরা ভাগ দিয়ে দেখি 96 কে 7-এর গুণ দিয়ে দেখি রাতে 96 গুণ 7, 642, 7 হ্যাঁ আমরা পেলাম কত, 7 বাজার। 672 মধ্যে 96, 7 বাজার। তাহলে প্রত্যেক লোহার পাতের টুকরা সংখ্যা পেলাম 7টি। তারপর আমরা তামার পাতের টুকরা সংখ্যা নির্ণয় করব। তামার পাতের টুকরা সংখ্যা হবে 960 বার 96টি, সমান সমান 10টি। আমরা যদি 960 কে 96 দ্বারা ভাগ দিই তাহলে হয় 10 বার, যা তাহলে তামার তামার পাতের টুকরার সংখ্যা হয় 10টি। প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এটা প্রথমে কি করব, 672 এবং 960 এর গসাগু নির্ণয় করব। তারপর আমরা যে গসাগুটা পাবো সেটি হচ্ছে পাত দুটি থেকে কেটে নেওয়া সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য। তারপর এই টুকরার দৈর্ঘ্য দ্বারা আমরা কি করব, লোহার পাতের টুকরার সংখ্যাকে লোহার পাতের টুকরার সংখ্যা নির্ণয়ের জন্য আমরা লোহার পাতের দৈর্ঘ্যকে 96 দ্বারা ভাগ দেব। তারপর তাহলে লোহার পাতের টুকরার সংখ্যা পেলাম 7টি, তামার পাতের টুকরার সংখ্যা 960 কে 96 দ্বারা ভাগ দিলে আমরা পেব পাব 10টি। প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পারছ। তারপর আমরা আসি এরপর 10 নম্বরে। 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 12, 15, 20 ও 35 দ্বারা নিঃশেষে বিভাজ্য? 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা এই সংখ্যাগুলি দ্বারা নিঃশেষে বিভাজ্য? তাহলে এখানে যেহেতু ক্ষুদ্রতম সংখ্যাটি উল্লেখ আছে, তাহলে আমরা কি করব, যে সংখ্যাগুলো উল্লেখ আছে 16, 12, 15, 20 ও 35 সেই সংখ্যাগুলির আমরা লসাগু নির্ণয় করব। আমরা প্রথমে সংখ্যাগুলো লসাগু নির্ণয় করি, 10 কি করব আমরা, 12, 15, 20 ও 35 এর লসাগু নির্ণয় করব। 12, 15, 20 ও 35 এর লসাগু নির্ণয় করে পাই, লসাগু নির্ণয় করি। প্রথমে আমরা 12, 15, 20 ও 35 এর লসাগু নির্ণয় করি ইউক্লিডীয় প্রক্রিয়ার সাহায্যে। 12, 15, 20
তাহলে প্রথমে আমরা দেখি এখানে জোড় সংখ্যা আছে 12 ও 20, তাহলে আমরা কি করব দুই দ্বারা ভাগ দিব, দুই দ্বারা দিলে 6 দুগুণে 12, 15 মধ্যে জানা তাহলে সংখ্যা 15 10 35, আবার জোড় সংখ্যা আছে 6 10, আবার দুই দ্বারা দিব 3 15 5 35, এখন দেখি কি 3 দ্বারা ভাগ দিব, তিন দ্বারা দিলে 1 5 5 35, এখন দিব 5 দ্বারা, যেহেতু 5 আছে 5 5 35, তাহলে 5 দ্বারা ভাগ দিই 1 1 1 7, তাহলে কি আর ভাগ যায় না, তাহলে আমরা দুই দুই তিন পাঁচ সাত এগুলি গুণ করবো, সুতরাং সংখ্যাগুলো দশ হবে, সুতরাং সংখ্যাগুলো লসাগু কত হয়, দুই গুণ দুই গুণ তিন গুণ পাঁচ গুণ সাত, আমরা জানি এক দ্বারা গুণ করতে হবে না, কারণ এক দ্বারা গুণ করলে ওই সংখ্যার মানে কোনো পরিবর্তন হয় না, তাহলে ওইটাই থাকে, তাই আমরা গুণ করে কত পেলাম দুই দুই তিন পাঁচ সাত, দুই গুণ দুই চার, তিন চার বারো, পাঁচ বারো ষাট, ষাট গুণ সাত 420, তাহলে আমরা লসাগু কত পেলাম 420, সংখ্যাগুলো লসাগু পেলাম 420, আশা করি তোমরা এটুকু বুঝতে পারছো। এখন আমরা 420 দ্বারা চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তা বিভাজ্য কিনা সেটা আমরা দেখি, আশা করি তোমাদের এই অংশটি বোঝানো হয়েছে, আমি একটু বসে দিই, আমরা জানি চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো 1 2 3 4 0 বা 1000, লিখবো আমরা জানি চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো 1 2 3 4 0 বা 1000, আমরা এখন এই 1000 কে সংখ্যাগুলো লসাগু পেয়েছিলাম 420, এই 420 দ্বারা ভাগ করে দেখবো বিভাজ্য কিনা, এখন 420 দ্বারা আমরা 1000 কে ভাগ করি তাহলে কত হয় 420 দশের মধ্যে জানা একশো মধ্যে জানা 1000 মধ্যে দেখি কতবার যায় দুইবার, যেটা হয় 840, তাহলে আমরা কিভাবে বিয়োগ করি 0 6 160, তাহলে কি হলো 420 দ্বারা 1000 কে কি ভাগ সরি বিভাজ্য হয় না, নিঃশেষে বিভাজ্য হয় না, অবশিষ্ট থাকে অর্থাৎ 160, 420 দ্বারা 1000 কে ভাগ করার পর দেখলাম আমাদের 160 বাকশেষ থাকে, তাহলে আমরা দেখি এখানে এখানে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে সংখ্যাটি বিভাজ্য হয়, 1000 সংখ্যাটি 420 দ্বারা বিভাজ্য হয়, তাহলে আমাদের কি করতে হবে বিভাজ্যতার জন্য 12 15 20 ও 35, 12 15 20 ও 35 দ্বারা নিঃশেষে বিভাজ্য নিঃশেষে বিভাজ্য সংখ্যাটি হবে, প্রিয় শিক্ষার্থীরা তোমরা মনোযোগ সহকারে লক্ষ্য করো,
12 15 20 ও 35 তারা নিঃশেষে বিভাজ্য সংখ্যাটি হবে আমরা যে লসাগুটা পেয়েছিলাম 420 এখন আমরা দুইটা ভাবে দেখতে পারি বিভাজ্যতা যেমন আমরা যদি ভাজক 420 থেকে 160 বিয়োগ করি বিয়োগ করার পর যে সংখ্যাটা হবে সেটা যদি আমরা চার অঙ্কের উর্ধতম সংখ্যা 11 এর সাথে যোগ করে দেই তাহলে কি হবে নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে অথবা যদি আমরা চার অঙ্কের উর্ধতম সংখ্যা 1000 থেকে ভাগশেষ 160 বিয়োগ করি তাহলেও সংখ্যাটি বিভাজ্য হয়ে যায় কিন্তু এখানে সমস্যা হচ্ছে আমরা 1000 সংখ্যাটি হলো চার অঙ্কের যদি আমরা এ থেকে 160 বিয়োগ করে ফেলি তাহলে সংখ্যাটি হয়ে যাবে তিন অঙ্কের তাই সেটি গ্রহণযোগ্য হবে না প্রশ্নের শর্ত অনুযায়ী তাহলে আমরা কি করব 12 15 20 ও 35 দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যাটি হবে 1000 অপেক্ষা 1000 অপেক্ষা 420 বিয়োগ 160 বা 260 বেশি অথবা 160 কম এই দুইটা ভাবে বিভাজ নিঃশেষে বিভাজ্য হবে একাজের অপেক্ষা যদি আমরা 420 থেকে 160 বা 260 1000 এর সাথে যোগ করি তাহলে নিঃশেষে বিভাজ্য হবে অথবা 1000 থেকে 160 যদি আমরা বিয়োগ করি তাহলে নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে তাহলে আমরা এগুলো এখন লিখে দেখাই প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা বুঝতে পারতেছ লিখব 1000 অপেক্ষা একশো ষাট কম হলে কম বলতে আমরা কি করবো বিয়োগ করে দেখাব কম হলে সংখ্যাটি দাঁড়ায় কম হলে সংখ্যাটি দাঁড়ায় 1000 বিয়োগ 160 বা 840 1000 থেকে যদি আমরা 160 বিয়োগ করি তাহলে হয় 840 140 তাহলে 140 তাহলে কি হলো দুই দিকে নিয়ে আসি বা 840 যা তিন অঙ্কে যা তিন অঙ্কের তাই গ্রহণযোগ্য নয় তাই গ্রহণ যোগ্য নয় কারণ 1000 অপেক্ষা 160 কম হলে সংখ্যাটি দাঁড়ায় কত হয় 1000 বিয়োগ 160 বা 840 840 তাহলে আমাদের 1000 ছিল চার অঙ্কের তাহলে 840 হয়ে গেল তিন অঙ্কের তাই কি হলো এই প্রশ্নের শর্ত অনুযায়ী বা প্রশ্ন অনুযায়ী সেটা গ্রহণযোগ্য নয় আবার 1000 অপেক্ষা 1000 অপেক্ষা আমরা 420 থেকে বাজার থেকে বাক্সের 160 বিয়োগ করে দেখছিলাম কত 260 এই 260 যদি যোগ করে দেখি 260 বেশি হবে অপেক্ষা 260 বেশি হলে সংখ্যাটি দাঁড়ায় সংখ্যাটি দাঁড়ায় 1000 যোগ 260 বা ধর 1260 যা 1260 সেটাও কি এটা চার অঙ্কেরই থাকলো তাহলে সেটা গ্রহণযোগ্য যা 420 দ্বারা বিভাজ্য নিচের টুকরা মুছে দিন প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পারতেছ তাহলে 1000 অপেক্ষা 260 বেশি হলে সংখ্যাটি দ্বারা 1000 যোগ 260 বা 1260 যা 420 দ্বারা বিভাজ্য তাহলে আমরা বিভাজ্য সংখ্যাটি পেয়ে গেলাম কত
420 দ্বারা বিভাজ্য সংখ্যাটি হলো 1260 সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 1260 প্রিয় শিক্ষার্থী আশা করি বুঝতে পারছো আমরা প্রথমে 12 15 20 ও 35 এর লসাগু নির্ণয় করব তারপর চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1000 কে 420 দ্বারা ভাগ দেব ভাগ দেওয়ার পর দেখব কি সেটা 420 দ্বারা 1000 কে ভাগ করলে বিভাজ্য হয় না নিঃশেষে বিভাজ্য হয় না কি অবশিষ্ট থাকে তাহলে আমরা অবশিষ্ট থাকলে দুইটা পদ্ধতিতে নিঃশেষে বিভাজ্য করতে পারি প্রথমে হলো যদি আমরা 1000 অপেক্ষা 160 যে অবশিষ্ট থেকে সেটা বিয়োগ করে দেই তাহলে সেটাও কি হয় বিভাজ্য হয় কিন্তু সেটা সমস্যা হলো সেই সংখ্যাটা তিন অঙ্কে রয়ে যায় তাই গ্রহণযোগ্য নয় আবার 1000 অপেক্ষা 260 মানে ভাজক 420 থেকে যদি ভাগশেষ 160 বিয়োগ দেই তাহলে 260 ভাজক 420 থেকে যদি আমরা ভাগশেষ 160 বিয়োগ দেই তাহলে 260 থাকে 260 যদি আমরা চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1000 এর সাথে যোগ করে দিই সেটা হয় 1260 1260 যা 420 দ্বারা বিভাজ্য তাহলে আমরা নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা পেলাম 1260 প্রিয় শিক্ষার্থীরা তোমাদের আজকে এই দুটো থাকবে 10 নম্বর তো আমরা এখন করলাম তাহলে 11 নম্বর 15 তাহলে তোমরা তিনটা বাসায় করবে 9 10 11 প্রিয় শিক্ষার্থীরা তোমরা বাসায় নিয়মিত পড়াশোনা করবে পিতামাতার কথা শুনবে স্বাস্থ্যবিধি মেনে চলবে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ